এমকে জুয়েলারি নামে যার পরিচয়। যোরহাট শহরত নকে সংযোজন ঘটিল এখনি অত্যাধুনিক চালে চকুরা আভিজাত্য সোণরূপর গহনার ব্যবসায়িক প্রতিষ্ঠান এমকে জুয়েলারি। এমকে জুয়েলারিত উপলব্ধ আপনার মন পছন্দর অত্যাধুনিক ডিজাইনের গহনা গাঁথরি। গতি আজি আহক আপনার আপন জুয়েলারি এমকে জুয়েলারি আর নির্ভয়ে লোক আপনার মন পছন্দর সোণরূপ হীরার অলংকার সমূহ নির্ভয়ে উচিত মূল্য। আমার ঠিকনা রূপহী আলি স্টুডেন্ট গ্যালারির কাষত যোরহাট। নমস্কার, নিউজার বাতরিলে স্বাগতম জানায় স্টুডিওত মই উৎপল দাস। চাওক আজির সংবাদ। যোরহাটত জনপ্রিয় কণ্ঠশিল্পী কুসুম কৈলাশর এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ। ঢেকগড়া উজনি অসম দৃষ্টিহীন বন্ধু সন্থার উদ্যোগত আর জ্ঞানজ্যোতি কলাকৃষ্টি সংঘর সহযোগত অনুষ্ঠিত হয়ে যায় এটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। নিউজার এক রিপোর্ট। যোরহাটত জনপ্রিয় কণ্ঠশিল্পী কুসুম কৈলাশর এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ। ঢেকরঘাট উজনি অসম দৃষ্টিহীন বন্ধু সন্থার উদ্যোগত আর জ্ঞানজ্যোতি কলাকৃষ্টি সংঘর সহযোগত অনুষ্ঠিত হয়ে যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখযোগ্য যে উক্ত অনুষ্ঠানত বহু দৃষ্টিহীন শিল্পীয়ে গীত পরিবেশন করে তেওঁলোকৰ মাজত লুকাই থকা প্রতিভাসমূহ বিকাশ সাধন করার বাবে প্রয়াস করেছে। উক্ত অনুষ্ঠানত জনপ্রিয় কণ্ঠশিল্পী কুসুম কৈলাশে দৃষ্টিহীন শিল্পীসকলৰ আহ্বানত এটা টকাও মাননি নোলোৱাকৈ গীত পরিবেশন করে। হাজার হাজার দর্শকের উপস্থিতিত জনপ্রিয় শিল্পীজনে এটার পাছত এটা জনপ্রিয় গীত পরিবেশন করে সকলকে আপ্লুত করে তোলে। অনুষ্ঠানটি তখনকার মোট দৃষ্টিহীন বন্ধুবিলাকৰ কারণে মানে ডোনেট করেছো এবছর, আর মোর আছে আমার হরাইজন ব্যান্ড। আমি গোটাই ব্যান্ডটে আসলে আমি এই পরিকল্পনা করে তখনকার কারণে এই ডোনেশন করছি। বিহুতে দিম বলে ভাবিছিল, কিন্তু বিহুর সময়বিল মিলাব নো। নিশ্চয় একো পারিশ্রমিক লওয়া নাই, আর ভবিষ্যতে যেন পড়ো চেষ্টাহে করম নোলাকে তখনকে সহায়। প্রথমে নিপদাক বহুত বহুত শুভকামনা মাধ্যমের যোগেদি আজি আমি জানাবলে পাই সুখী হয়েছো যে আমার উজনি অসম দৃষ্টিহীন বন্ধু সংঘর সৌজন্য আর আমার জ্ঞানজ্যোতি কলাকৃষ্টি সংঘর সহযোগত এটি বারোদিনিয়া কার্যসূচীরে সাংস্কৃতিক অনুষ্ঠান আমি আয়োজন করছো। আজি ইতিমধ্যে আমার দিনের ভাগর কার্যসূচী কেবাটাও আসলে সমাপন্ন হয়ে গেছে, আর এই কার্যসূচীর সংগতি রাতে রাখি নিশা ঠিক রাতে 9 বজাত আমার জনপ্রিয় গায়ক স্বনামধন্য শিল্পী নবপ্রজন্মর সাথর বলে কলেও ভুল করা নহব অতি মরমর শ্রদ্ধার কুসুম কৈলাশ ডাঙরিয়া গীতর শরায়। আসল কথা কবলে গেলে উজনি অসম দৃষ্টিহীন বন্ধু সংঘর দৃষ্টিরা আমি সকলে দেখিলে পাম, আটাইতকে আমার সেইটাই সুখর কথা। কিয়নো এখেসলক অন্তরপা দৃষ্টিহীন বলে কবলে আমি খুব কষ্ট পাও, কিয়নো আমি দৃষ্টি কার দ্বারা পাম? আজি এই অনুষ্ঠানটা আমি দেখবলে পাম এখেসলর যোগেদি। গতি আমি এই চেগতে উজনি অসম বন্ধু সংঘর সকল কর্মকর্তা তথা বিষয়ববীয়াক আমার উদযাপন সমিতি এখন যুতিয়াভাবে মানে গঠন করা হয়েছিল। আমার জ্ঞানজ্যোতি তরফরপরা সশ্রদ্ধ প্রণিপাত আর শ্রদ্ধা জ্ঞাপন করছো। গতি আপনার আমার এই অনুষ্ঠান ভাগিত অহার বাবে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো। আর কবলগিয়া নাই, আসলতে অল্প আবেগিকও হবলগিয়া হয়, কিয়নো ময়ো আসলে কর্মসূত্রে ব্যস্ত থাকো, তথাপিতো এই সকল লোকক লগত লই ইমান ভাল লাগিছে। প্রতিটি ক্ষেত্রতে তেখেতসকল যেটি পরামর্শ পাইছো আজি অনুষ্ঠানটি অনুষ্ঠিত করবলে যাওতে সচাই মানে প্রশংসনীয়। প্রধানকে আমার আমার অভিলাষ বড়া, শঙ্কুত দা, আমার দেবাশিষ দাস, তেখেত আমার উদযাপন সমিতির সাংস্কৃতিক সম্পাদক, তেখেতসকলে আমার প্রতিটি ক্ষেত্রতে মানে আমার দৃষ্টি নাইকিয়া নিচিনা লাগে। তেখেতসকলে যেধরণে আমাক মানে অনুপ্রেরণা যোগাইছে সচাই আপ্লুত হয়েছো, আর এখেসকলের আমি কাম করি খুব ভাল লাগিছে। সেয়ে তেখেতসকলের যোগেদি যাতে অনুষ্ঠান আমি আগলো করবো তেখেতসকলের সহায় সহযোগিতা লাগে, আর আমি তেখেতসকলক সদায় নিজের ভাতৃর দরে ককাইদের দরে মরম করছো, ভাল লাগিছে। তেখেতসকলের মনোভাব কেনকা তেওঁলোকে পাইছে নাজানো, আমার অঞ্চলের আজি অনুষ্ঠান এনেকা একটা অনুষ্ঠান হয়তো খুব কমেই হয়েছে যেহেতু এখেতসকলের যোগেদি হয়েছে, সে তেখেতসকলক পুনশ্চবার ধন্যবাদ জ্ঞাপন। আমি আমার উজনি অসম দৃষ্টিহীন বন্ধু সংঘ বলে উজনি অসমক প্রতিনিধিত্ব করা একটা আমার ক্লাব আছে, যেটা ক্লাবের যোগেদি আমি 2017 চনেরপর বিভিন্ন ধরনের দৃষ্টিহীনের আমি বিভিন্ন ধরনের কার্যক্রমণিকা আমি করে যাও। আর এই কামখানি করে থাকা মধ্যে যাওয়া বছর আমি যেদরে নীল আকাশ দাক আমি দহোটিয়াত প্রোগ্রাম করাইছিলাম, এবারও আমি আশা ভাবিল যে দৃষ্টিহীন সকলক লই আমি এবারও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করো, যার যোগেদি দৃষ্টিহীন ব্যক্তিসকলের
তেওঁলোকৰ যি সুপ্ত প্ৰতিভা আছে আৰু এটা প্লেটফৰ্ম কওক বুলি আমি আশা কৰি কুসুম কৈলাশ দেৱৰ লগত যোগাযোগ কৰিছিলোঁ আৰু আপোনালোকক আমি খুব গৌৰৱেৰে জনাওঁ আৰু আনন্দিতৰে জনাওঁ যে কুসুম কৈলাশ দাই আজি এই মঞ্চত যি গীত পৰিৱেশন কৰিব তে সম্পূৰ্ণ বিনামূলীয়াকৈ চাউণ্ডৰ পৰা ধৰি হেণ্ডছলৈকে গোটেই প্ৰগ্ৰেমটো আমাৰ ডিষ্টিংসকলৰ বাবে আমাৰ তেওঁ গিফ্ট দিছে প্ৰগ্ৰেমটো তাৰ বাবে তেওঁক প্ৰথমতে আমি ধন্যবাদ জনাওঁ আৰু দ্বিতীয়তে কওঁ যে আমাৰ উজনি অসম ডিষ্টিং বন্ধু সংঘৰ লগত জ্ঞানজ্যোতি কলাকেন্দ্ৰৰ সহযোগত আমি অনুষ্ঠানটো আয়োজন কৰিছোঁ কাৰণ অকল ডিষ্টিংসকলৰ লগত তেওঁলোকৰ সহযোগিতা অবিহনে হয়তো কিছুমান ক্ষেত্ৰত খুটিনাটি থাকি যাব পাৰে সেইকাৰণে তেওঁলোকৰ সহযোগিতাৰ বাবে আমি যে অনুষ্ঠানটো কৰিছোঁ আৰু এই অনুষ্ঠানটোত আমাৰ আজি বিভিন্ন ধৰণৰ আমি কাৰ্যসূচী লৈছোঁ ৰাতিপুৱা চিত্ৰাংকন প্ৰতিযোগিতা আৰু সাজপাৰৰ প্ৰতিযোগিতা তাৰ লগতে আৰু সন্ধিয়াকৈ এতিয়া আমাৰ নৃত্য অনুষ্ঠান আছে য'ত দৃষ্টিহীন যুৱতীয়ে নৃত্য প্ৰদৰ্শন কৰিব আৰু তাৰ লগতে সন্ধিয়ালৈ দিব্যাংগ শিল্পীৰ দ্বাৰা সংগীতানুষ্ঠান আৰু নিশালৈ আমাৰ সকলোৱে জনপ্ৰিয় কণ্ঠশিল্পী কুসুম কৈলাশ দাই আমি সংগীতানুষ্ঠান সকলোৱে উপভোগ কৰিম এয়াই আমাৰ আজি কাৰ্যক্ৰমণিকা আমাৰ জ্ঞানজ্যোতি মহিলা গাঁওৰক্ষী বাহিনী আপোনালোকেও আমাক আগতে পাইছে গাঁওৰক্ষী বাহিনী আমি সকলো ক্ষেত্ৰতে সহায় সহযোগ গাঁওখনৰ হৈ আমি সকলোকে সহায় সহযোগ কৰি আছোঁ এখেতসকলে উজনি অসম দৃষ্টিহীন বন্ধু উদ্যোগন যিভাগ অনুষ্ঠান পাতিবলৈ লৈছে তাত আমি তেখেতসকলক সম্পূৰ্ণ সহায় কৰিছোঁ আজি একমাহ ধৰি আমি তেওঁলোকৰ লগত সহায় সহযোগ কৰি পইচা পাতি উঠোৱাৰ পৰা আমি সকলো ফালৰ পৰা তেওঁলোকক আৰ্থিক কায়িক সকলো ফালৰ পৰা সহায় কৰি আহিছোঁ ৰাইজৰ সহযোগ যথেষ্ট ভাল আমি যিখিনিলৈ গৈছোঁ যিসকলৰ ওচৰলৈ সহায় বিচাৰি গৈছোঁ তেওঁলোকে যথেষ্ট আমাক উৎসাহ দিছে আৰু সহায় সহযোগ আগবঢ়াইছে আমাৰ আজি অনুষ্ঠান আছিলে প্ৰথমতে আমাৰ শিশুসকলৰ দ্বাৰা চিত্ৰাংকন প্ৰতিযোগিতা প্ৰথম তাৰপিছত আমাৰ অসমীয়া সাজপাৰৰ ওপৰত তেওঁলোকৰ প্ৰতিযোগিতা হ'ল সেইখিনি অনুষ্ঠান বৰ্তমানলৈকে হৈ গৈছে হয় আমি তেখেতসকলক সহায় কৰিম যদি তেখেতসকলে আমাক সহায় বিচাৰে আমি যথোপৰ্যন্ত চেষ্টা কৰি তেওঁলোকক সহায় কৰিম ভাল লাগিছে সঁচাকৈ বহুত ভাল লাগিছে আমি বহুত মানুহক সহায় কৰিছোঁ আপোনালোকৰ নিউজতে প্ৰচাৰ হৈছে আমাৰ বিষয়ে কিন্তু তেখেতসকলক দৃষ্টিহীনসকলৰ লগত আমি যেতিয়া আছোঁ আজি প্ৰায় এমাহমানৰ পৰা তেখেতসকলৰ লগত আলোচনা কৰিছোঁ তেখেতসকলৰ লগত সহায় সহযোগ কৰি আমি সঁচাকৈ নথৈ আনন্দিত দৃষ্টিহীন মানুহখিনি বহুত দৃষ্টিহীন ল'ৰা ছোৱালী ঘৰত বহি আছে তেওঁলোকক আমি বাহিৰলৈ উলিয়াই আমাৰ কৰ্তব্য আমি কেইজনমান মানুহে লগ লাগি পেলাই এই ক্লাবটো গঠন কৰিছিলোঁ আৰু সেই মানুহখিনি বহুত এনেকুৱা দৃষ্টিহীন মানুহ আছে ঘৰত বহি আছে তেওঁলোকে কোনো প্লেটফৰ্ম পোৱা নাই আৰু তেওঁলোকক উলিয়াই আনি পেলাই আমি এটা ভাল প্লেটফৰ্ম দিবলৈ তেনেকৈ কৈছোঁ আৰু সেইকাৰণে আমি কুসুম কৈলাশৰ লগত কথা পাতিছিলোঁ যোৱাবাৰ নীল আকাশ দাৰ লগত কথা পাতিছিলোঁ নীল আকাশ দাৰ যোৱাবাৰ আমাক এই প্ৰগ্ৰামটো কৰিছিলে বিনামূল্যকে এইখন দেহৰে লৈছিলে আৰু এইবাৰ কুসুম কৈলাশৰ কথা পাতিছোঁ আৰু আগন্ত আমি আশা কৰিছোঁ আগন্তক আমাক যোনটো আগশাৰী শিল্পী আছে অসমৰ আগশাৰী শিল্পী তেওঁলোকে সম্পূৰ্ণ আমাক এই সহায় কৰিব এইটো আমাৰ সম্পূৰ্ণ বিশ্বাস আছে কাৰণ বহুত আগশাৰী শিল্পী আমাৰ ৰৈ আছে আমাৰ সেই এনেকুৱা অনুষ্ঠান কৰিবলৈ আৰু তেওঁলোকে আগবাঢ়ি আহিব মই এইটো আশা কৰিছোঁ অৰ্থখিনি আমি মানুহৰ পৰা গৈছোঁ তুলিছোঁ বহুত নাই দিয়া কিন্তু বহুতে দিছেও ওচৰ চুবুৰীয়াৰ পৰাও বহুত তোলা হৈছে দূৰৰ পৰাও তোলা হৈছে দুই এটা পইচা ক্লাবৰ পৰাও পইচা আমি হেৰি কৰিছোঁ নিজৰ ভাগৰ কৰোঁ আৰু চবেই ইয়াত জ্ঞানজ্যোতি কলাকৃষ্টৰ সদস্যসকলেও তেওঁলোকে নিজৰ ভাগে বৰঙণ দি পেলাই সহায় কৰিছে দৃষ্টিহীন ব্যক্তি বন্ধু কিমান গোট খাইছে ক'ৰ পৰা আহিছে দৃষ্টিহীন ব্যক্তি আপোনাৰ ৰাজগড়ৰ পাইছে অৰুণাচলৰ পৰা আহিছে তাৰপিছত পুনৰ পৰা আহিছে নগাঁৱৰ পৰা আহিছে গুৱাহাটীৰ পৰা আহিছে যথেষ্ট হৈছে নামনি যদি চবে ধেমাজিৰ পৰা হৈছে তাতে তেওঁ থকা খোৱাৰ ব্যৱস্থা কৰিছোঁ আমি জ্ঞানজ্যোতি ক্লাবে এইটো কৰি দিছে থকাটো আৰু থকা খোৱা ধুনীয়াকৈ ব্যৱস্থা কৰি আছোঁ এতিয়া বৰ্তমানলৈকে বহুত খৰাবলৈ লগে লগে কাৰণ তেওঁলোকে আজি মানে এইটো সহায় নকৰা ধৰণে হয়তো আমি ইমান ডাঙৰ অনুষ্ঠানটো পাতিবলৈ সমৰ্থ নহ'লহেঁতেন কাৰণ আমি জ্ঞানজ্যোতি ক্লাবৰ সদস্যসকল মহিলা নেকি নহয় জ্ঞানজ্যোতি মহিলাও আছে আৰু পুৰুষো আছে আৰু উভয়ে আজি আমাৰ ডেৰমাহ দুমাহ খুব উত্তৰভাৱে জড়িত হৈ আছিলে আমিতো কষ্ট কৰিছিলোঁ আৰু তেওঁলোকে অসংখ্য কষ্ট কৰে আমাক সম্পূৰ্ণ সহায় কৰিছিলে সম্পূৰ্ণভাৱে আমি একদম দেহেকেহে সহায় কৰিছিলে সেইটো শলাগিব লাগিব কিন্তু যোৰহাটৰ পৰা অনুপম বৰাৰ ৰিপৰ্ট নিউজ নাও